সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে। আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ গণিত প্রস্তুতি হিসাবে বেশ কিছু সালের প্রশ্ন সমাধান করব। এর মধ্যে প্রথম যে অঙ্কটা রয়েছে, অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা, যে 150 মিটার লম্বা ট্রেন 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে। এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 এসেছে তৃতীয় ধাপে। তো উত্তর সম্ভাব্য চারটা রয়েছে, 30 মিটার, 25 মিটার, 20 মিটার নাকি 40 মিটার। তো অঙ্কটা একটু ভালোভাবে আমরা পড়ে বোঝার চেষ্টা করি যে 150 মিটার লম্বা ট্রেন, তাহলে ট্রেনটা কতটুকু, ট্রেনটা ধরো এটা হচ্ছে 150 মিটার লম্বা একটা ট্রেন, ঠিক আছে, 150 মিটার, এটাকে আমরা কী ধরলাম, এটা হচ্ছে ট্রেন। এখন বলেছে যে 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মটা কতটুকু, 450 মিটার। তো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে প্ল্যাটফর্ম যেটার দৈর্ঘ্য হচ্ছে 450 মিটার, তাহলে আমি বললাম যে এটা হলো 450 মিটার। এটা কি, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। তো এখন এই যে একটা ট্রেন, ওই 150 মিটার যার দৈর্ঘ্য, সেটা 450 মিটার লম্বা, ওই প্ল্যাটফর্মটা 20 সেকেন্ড অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত, তার মানে 20 সেকেন্ডে ট্রেনটা, এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা অতিক্রম করেছে। এখন বলতে হবে যে ওই ট্রেনের গতি সেকেন্ডে কত মিটার সেটা। তো এখন দেখো, একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন কিন্তু শুধু মনে করো ট্রেনটা, এই যে 150 মিটার যে লম্বা ট্রেনটা, এই ট্রেনটা যখন এই এই প্ল্যাটফর্মে প্রবেশ করলো, মানে মাথাটা ঢুকালো, ঢুকানোর পর কিন্তু ট্রেনটা চলতেই থাকবে। তো ধরলাম আমি এই অংশটুকু হচ্ছে 150 মিটার, তাহলে ট্রেনটা কিন্তু পুরোটাই প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে, মানে প্ল্যাটফর্মের ভিতরে রয়েছে। আবার আমি ট্রেনটাকে এই দিক থেকে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পর মাথাটা কিন্তু এখান থেকে সে বের করলো। আচ্ছা বলো তো দেখি, মাথা বের করার সাথে সাথেই কি ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে? কখনোই না। কারণ হচ্ছে ট্রেনের এই লেজটা যতক্ষণ না পর্যন্ত বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো না যে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে গিয়েছে। তার মানে ট্রেনটা যাবে, যেতে যেতে যতক্ষণ এই 150 মিটার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে যাবে না। তাহলে আমরা কি বলতে পারি যে এই অংশটুকু ট্রেনটা অতিক্রম করবে, তার মানে এই অংশটা 150 মিটার। তাহলে বলো তো দেখি দূরত্ব কতটুকু অতিক্রম করছে সে? টোটাল কিন্তু 600 মিটার দূরত্ব তাকে অতিক্রম করতে হচ্ছে। কেন? 450 মিটার আর 150 মিটার, তার মানে 500-600 মিটার দূরত্ব তাকে অতিক্রম করতে হচ্ছে। তো এই 600 মিটার দূরত্ব সে অতিক্রম করছে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। অঙ্কটার ট্রিক্স কিন্তু এখানেই। তাহলে আমি যদি এবার একে 20 সেকেন্ড দ্বারা ভাগ করি, তাহলে কি হয়, 0 0 কাটা 30 2 গুণ 60। তাহলে বলো তো দেখি ট্রেনটার গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু হচ্ছে ট্রেনটার মানে প্রতি সেকেন্ডে কতটুকু গতিবেগ সেটা কিন্তু বের করে ফেলতে পারি। যেহেতু প্রত্যেকটাই মিটারে দেওয়া আছে, এটা মিটারে আছে, এটাও মিটারে আছে, তাই আমাদের কিন্তু অ্যান্সারটাও কিসে হবে, মিটারেই হবে। তার মানে আমাদের ক নম্বর অ্যান্সারটি এক্ষেত্রে কিন্তু রাইট। ওকে, অঙ্কটা কিন্তু বুঝে বুঝে তোমাদেরকে এইভাবে করতে হবে। এই অঙ্কটা খেয়াল করো, এটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অঙ্কটা এসেছে। দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? তো দেখো, দুটি লাইন একে অন্যের থেকে যদি 2 মিটার সমান্তরাল দূরত্বে চলে, তা আমি ধরে নিলাম যে মাঝখানের এই যে ডিস্টেন্সটুকু সেটা হচ্ছে কত মিটার, সেটা হচ্ছে 2 মিটার। তো সে 2 মিটার দূরত্বে চলছে, এটাও চলছে এবং এটাও চলছে। বলা হচ্ছে যে সমান্তরালভাবে চলে যাচ্ছে, তাহলে সমান্তরালই চলে যাচ্ছে তারা, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? তাহলে বলো তো দেখি, এরা কি কখনো মিলিত হবে? কখনোই কিন্তু এরা মিলিত হবে না, তার মানে এরা কখনোই মিলিত হবে না, মানে উত্তর হচ্ছে কখনোই নয়। এটা কিছুটা আইকিউ ধাঁচের অঙ্ক, এগুলোও কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমাদেরকে দিয়ে দেয়। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখো, বলা হচ্ছে 1 মিটার ইকুয়াল কত ইঞ্চি? এই অঙ্কটা কিন্তু অসংখ্যবার এসেছে এবং এটা আমাদের একটু মুখস্থ ধাঁচের অঙ্ক, সেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে যে 1 মিটার মানে কত ইঞ্চি। 1 মিটার মানে হচ্ছে 39.37 ইঞ্চি। মনে থাকবে যে 1 মিটার মানে কত ইঞ্চি? 1 মিটার মানে 39.37 ইঞ্চি। আর বলো তো দেখি, 1 ফুট মানে কত ইঞ্চি? মনে রাখবে যে 1 ফুট ইকুয়াল টু কিন্তু 12 ইঞ্চি। তার মানে আমাদের 1 ফুট যদি 12 ইঞ্চি হয়, তাহলে 1 মিটার তাহলে কত ফুট হচ্ছে? তুমি একটু হিসাব করেই বের করো যে কম 3 ফুটের চেয়ে কী হচ্ছে, বেশি হচ্ছে, যেহেতু 39.37, তার মানে 3 বারং 36 ফুটেই কিন্তু আমাদের হচ্ছে কী হচ্ছে,
বলতো দেখি তিন স্কেল হয়ে যাচ্ছে, তার মানে আমরা যে স্কেলগুলো ব্যবহার করি যেগুলোতে দাগ কাটা থাকে সেগুলো কিন্তু এক ফুট এক ফুট করে, এবং বড় কিন্তু বিশাল লম্বা সাইজের মিটার স্কেলও কিন্তু আমরা দেখতে পাই যেগুলোর মোট দৈর্ঘ্য হচ্ছে 39.37 ইঞ্চি। তো এটা একটা মুখস্থ প্রশ্ন যে 1 মিটার মানে হচ্ছে 39.37 ইঞ্চি, এটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বারবার এসেছে। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এখানে দেখো বলা হচ্ছে 0.1 × 0.05 × 0.002, এখানে দুইটা করে গুণ চিহ্ন রয়েছে, তো আমি একটা করে কেটে দিচ্ছি, যাই হোক তুলতে এটা ভুল হয়ে গিয়েছে। তো খেয়াল করো বিষয়টা কি, যে 0.1 × 0.05 × 0.002 ইকুয়াল কত। তাহলে আমরা অঙ্কটা একটু তুলি, 0.1 × 0.05 × 0.002, এটা ইকুয়াল কত বলেছে। তো এই অঙ্কটা আমরা বিভিন্নভাবে করতে পারি, এর মধ্যে আমরা সচরাচর যেভাবে করি আমি একটু সেটা দেখাচ্ছি। আমরা কি করি, দশমিক তুলে দেই, দশমিক তুলে দেওয়ার জন্য আমরা নিচে একটা এক লিখি, লেখার পরেই একের ডান পাশে যে সংখ্যা রয়েছে সেটার জন্য একটা শূন্য দিয়ে দিই, গুণ চিহ্ন, এই দশমিক তুলে দিয়ে একটা এক লিখি, আর যেহেতু এখানে দুই ঘর রয়েছে দুইটা শূন্য দিয়ে দিলাম, আবার গুণ, এই দশমিক তুলে দিয়ে আমরা একটা এক লিখি, যেহেতু তিন ঘর রয়েছে আমরা তিনটা শূন্য লিখে দিই এইভাবে। আচ্ছা বলো তো দেখি এখন উপরে কত, উপরে 1 × 5 × 2, কেননা সামনে দশমিক নেই, তাহলে সামনে জিরোগুলো আমরা বাদ দিয়ে এইগুলোকে এভাবে লিখতে পারি, তাহলে 10 × 100 × 1000। ঠিক আছে, তাহলে 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে 5 × 10, আর এই 2 আমরা কেটে দিলাম, তাহলে বলো তো উপরে কী থাকে, উপরে থাকে একটা 1, আর নিচে থাকে কি 1, 3, 2, 5 তাহলে একটা 1 দিয়ে 1, 2, 3, 4, 5 তাহলে আমরা ভাগ করব, 1 দিব, দেওয়ার পরে আমরা কী লিখব, খেয়াল করো দশমিক দিয়ে আমরা কী লিখব, একটা শূন্য নিব, ওকে, আর একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিব, তবুও দেখছি ভাগ যায় না, আর একটা শূন্য দিয়ে আরও একটা শূন্য দিব, এভাবে কিন্তু আমরা আরও একটা শূন্য দিয়ে এখানে আরও একটা শূন্য দিব, যাই হোক আমি দিয়ে দিচ্ছি, তাহলে আমরা দেখছি তবুও ভাগ যায় না, তাহলে এখানে আরও একটা শূন্য দিয়ে আমরা আর একটা শূন্য দিব। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু একটা দশমিক আছে, তাহলে 1, 2, 3, 4, 5 হয়েছে, 1, 2, 3, 4, 5 তার মানে এবার ভাগ যাচ্ছে, তাহলে যাচ্ছে একবার যাচ্ছে, তার মানে এখানে 1 দিয়ে 1, 2, 3, 4, 5 হয়ে যাচ্ছে, এখানে 0, তাহলে কি হচ্ছে বলতো ফলাফলটা, দশমিক 2টা 0, 4টা 0, অর্থাৎ 2 আর 2, 4টা 0, 1, তাহলে অ্যান্সার কত, দশমিক 4টা 0, 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2, 0, 2, 0, 4টা 0 আর 1, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খেয়াল করো আমরা কিন্তু এই যে আমাদের যে আমরা যে আমাদের অ্যান্সারটা এখানে দেখলাম, তো সেই অ্যান্সারটা আমরা কিন্তু যদি এখান থেকে একটু খেয়াল করার চেষ্টা করি, তাহলে দশমিক 1, তার মানে দশমিকের পর 1 ঘর, দশমিকের পর 2 ঘর, আর দশমিকের পরে 3 ঘর, তাহলে 1, 2, 3, 4, 5, 6 ঘর হচ্ছে মোট, তাহলে দশমিকের পর কয় ঘর হচ্ছে, দশমিকের পর আমাদের 6 ঘর হচ্ছে, তাহলে 5 × 2 = 10, 10 × 1 = 10, তাহলে আমরা কত লিখতে পারি, আমরা লিখতে পারি কিন্তু 10। 10 লেখার পরে আমরা যেটা করব লিখ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বলতো দেখি কয় ঘর পর দশমিক ছিল আমাদের, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, মানে এখানে 3 ঘর, এখানে 2 ঘর, 5 ঘর, আর 1 ঘর, 6 ঘর, তাহলে 6 ঘর পর দশমিক হবে, তাহলে 1, 2, তাহলে 3, 4, 5, 6 ঘর পর আমি দশমিক দিয়ে দিলাম, তাহলে দশমিক দিয়ে দেওয়ার পর আমি কী করব, আমি কিন্তু অঙ্কটার এটাকে অ্যান্সার হিসেবে রাখব। তো আমি দেখতে পাচ্ছি যে দশমিক দেওয়ার পরে 2টা 0, 2টা 0, 4টা 0 আর 1 রয়েছে, আর সবার শেষের শূন্যটা দেওয়াও যায় না দেওয়াও যায় কোনো সমস্যা নেই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের ক নম্বর অ্যান্সারটির ক্ষেত্রে কিন্তু রাইট। এভাবে বুঝে বুঝে আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখো, বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয় তোমরা নিশ্চয়ই জানো, যে যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ সেটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। তো আমরা ধরে নিলাম যে এটা একটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ, কেন, যার একটা কোণ মানে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোণ নিশ্চয়ই জানো যে এরকম হয়, আমি ধরে নিচ্ছি এটা এ, এটা হচ্ছে বি, আর এটা কি, সি। তো এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ কিন্তু পিথাগোরাসের সূত্র মেনে চলে, আমাদের একটু মনে রাখতে হবে। তো এই পিথাগোরাসের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের সমান হয়,
তাহলে লম্ব স্কয়ার আর কি বললাম ভূমি স্কয়ার এই দুটোর কি সমান হবে কোনটা সমান হবে যে অতিভুজের উপর স্কয়ার এখানে অতিভুজ কত অতিভুজ কিন্তু এখানে এসি এখানে লম্ব কত লম্ব কিন্তু এবি আর এখানে ভূমি কত ভূমি কিন্তু হচ্ছে বিসি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 এবং 9 তো বলা নাই যে কোনটা লম্ব আর কোনটা ভূমি বলেছে অতিভুজের দৈর্ঘ্য কত তার মানে এইটা জানতে চাচ্ছে এটা থেকে আমরা শিওর কিন্তু এই দুটো বলা নাই যে এটা 12 নাকি এটা 12 তা আমরা ধরে নিলাম এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 9 তাহলে লম্বটা 12 তাহলে লম্ব মানে এটা তাহলে আমরা বলতে পারি লম্ব হচ্ছে 12 তার মানে 12 এর উপর স্কয়ার প্লাস ভূমি কত ভূমি হচ্ছে 9 তার মানে আমরা বলবো যে 9 এর উপর স্কয়ার আর অতিভুজের উপর স্কয়ার তো আমরা বের করতে চাই তাহলে অতিভুজটা যেহেতু এসি তাহলে আমি বসাই দিলাম যে এসি তার উপর কি তার উপর হচ্ছে স্কয়ার আচ্ছা বলো তো দেখি এসি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 12 12 144 যোগ 9 9 কত 9 9 হচ্ছে 81 তাহলে বলো দেখি যোগ করলে কত হয় 4 আর 1 5 হাতে কত নাই 8 আর 4 12 2 হাতে কত 1 1 আর 1 2 তাহলে কত হচ্ছে 225 তাহলে আমাদের যেহেতু অতিভুজ অর্থাৎ এসি এর মান জানতে চাচ্ছে তাহলে এসি ইকুয়াল টু হোয়াট তার মানে এখানে তো এসি স্কয়ার রয়েছে তাহলে আমরা বলতে পারি যে এসি ইকুয়াল এইদিকের স্কয়ার সমান চিহ্ন অতিক্রম করলে কি হয়ে যায় স্কয়ার রুট হয়ে যায় তাহলে যদি আমরা 25 কে বর্গমূল করি তাহলে আমরা বলতে পারি যে 15 15 হচ্ছে 225 হয় তার মানে 15 গুণন 15 হচ্ছে 225 তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে খ নম্বরটা রাইট তো নিশ্চয়ই বুঝে গিয়েছ তো ভিডিওর এই পর্যায়ে আমি একটু বলি যে আমি ম্যাথের একটা বেসিক কোর্স তোমাদের করাই যারা কোর্সটা করতে চাও তারা অবশ্যই অবশ্যই 01642702760 এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবে এবং কোর্স সম্পর্কিত আরও যদি বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই আই বাটন থেকে তোমরা দেখতে পারো এবং ডিসক্রিপশন বক্সেও আমি লিংক দিয়ে দেবো ঠিক আছে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা খেয়াল করো বলা হচ্ছে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার যায় নৌকার বেগ কত তো 8 কিলোমিটার 6 কিলোমিটার 2 কিলোমিটার নাকি 4 কিলোমিটার তো আমরা এই অঙ্কগুলো যখন করব তখন কিন্তু একটা বিষয় মাথায় রাখবো যে যখন নৌকার বেগ আমাদেরকে বের করতে বলবে এবং অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ দেওয়া থাকবে তখন তোমরা এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের নৌকার বেগ বের হয়ে চলে আসবে কিন্তু যদি তুমি প্র্যাকটিক্যালি বুঝতে চাও তাহলে আমাদের এভাবে লিখতে হবে যে নৌকার বেগ মাঝখানে রাখতে হবে আর এইদিকে লিখতে হবে অনুকূলে অনুকূল হচ্ছে বেগ এদিকে লিখতে হবে প্রতিকূল আর মাঝখানে লিখতে হবে দুইটা স্রোতের বেগ এখানেও লিখতে হবে স্রোতের বেগ এইভাবে কিন্তু আমাদের শুরুতে সাজাতে হবে আমি কি বললাম যে ঠিক মাঝামাঝি আমরা লিখব নৌকা এবং ডান দিকে লিখব অনুকূল বাম দিকে লিখব প্রতিকূল আর এই অনুকূল আর প্রতিকূলের মাঝখানেও লিখব স্রোত আর এই সরি এই নৌকা আর প্রতিকূলের মাঝখানেও লিখব স্রোত আর নৌকা আর অনুকূলের মাঝখানেও লিখব আমরা কি স্রোত ঠিক আছে এবার আমরা একটু দেখতে পাচ্ছি যে কী কী দেওয়া আছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে 8 কিলোমিটার যায় ঘন্টায় তাহলে অনুকূলে যাচ্ছে কতটুকু 8 কিলোমিটার তার মানে আমি দিয়ে দিচ্ছি 8 কিলোমিটার অনুকূলে যাচ্ছে আর প্রতিকূলে যাচ্ছে কতটুকু 4 কিলোমিটার বেগে যাচ্ছে প্রতিকূলে তাহলে 4 কিলোমিটার মানে পার আওয়ারে আচ্ছা এখানে বলো তো দেখি তাহলে প্রশ্ন কি বলেছে যে নৌকার বেগ কত তার মানে আমাদের কিন্তু এইটা খুঁজে বের করতে বলেছে যে এটা কত এখন আমি তোমাদের একটা বিষয় বলি যে এখানে যে সংখ্যাটা বসবে ওকে তো এই সংখ্যাটা এইটার সাথে যোগ হয়ে এটা হবে তাহলে আমি যদি বলি এখানে যদি 6 বসে তাহলে 6 আর 2 যোগ করে 8 হবে তাহলে এখানে যদি 4 বসে তাহলে 4 আর 4 যোগ করে 8 হবে এখানে যদি 2 বসে তাহলে 2 আর 6 যোগ করে 8 হবে কিন্তু ঘটনা হচ্ছে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন এই প্রতিকূলেরটাকেও সমর্থন করে আমি দেখতে পাচ্ছি এখানে যদি আমি 6 বসাই তাহলে 6 আর স্রোতের বেগ যদি প্লাস 2 হয় তাহলে 6 2 8 হচ্ছে অনুকূলে নৌকার কার্যকরী বেগ আর স্রোতের বেগ 2 ধরেছি তার মানে এইদিকেও স্রোতের বেগ 2 যখন অনুকূলে যাচ্ছে তখন স্রোতটা যোগ হচ্ছে আর যখন প্রতিকূলে যাবে এই দিকটা কিন্তু প্রতিকূল যখন প্রতিকূলে যাবে তখন কিন্তু 2 মাইনাস হবে তাহলে 6 থেকে 2 মাইনাস করলে কত হয় 4 তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের নৌকার বেগ 6 কিলোমিটার পার আওয়ার মানে প্রতি ঘন্টা আমরা এটা দাগিয়ে দিলাম তো এটা যদি তুমি বুঝতে না পারো তো তোমার জন্য আরেকটা শর্টকাট যেটা আমি শুরুতেই বলেছি শর্টকাট মেথডটা কী যে যদি অনুকূলে দেওয়া থাকে প্রতিকূলে দেওয়া থাকে অর্থাৎ অনুকূলে নৌকার কার্যকরী বেগ এবং প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ যদি দেওয়া থাকে তাহলে নৌকার বেগ আমরা বের করব কি এই
8 আর এই 4 যোগ করব 8 4 কত হয় 12 তাহলে 8 যোগ 4 ইকুয়াল হচ্ছে 12 12 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 6 তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 6 কিলোমিটার এভাবেও আমরা কিন্তু বের করে ফেলতে পারি তো যাই হোক আমি তোমাদের এইভাবে বুঝালাম এই বিষয়টা সম্পর্কে তোমাদের একটু সাম্যক ধারণা রাখতে হবে ঠিক আছে তো ভিডিওর এই পর্যায়ে একটু বলি যে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে আর ডেসক্রিপশন বক্সে খেয়াল করবে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সালের প্রশ্নগুলোর সমাধান আমি হচ্ছে লিংক সেখানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো এবং হিউজ পরিমাণ ভিডিও কিন্তু রয়েছে তো সেই ভিডিওগুলো থেকে তুমি তোমার প্রয়োজন মতো হচ্ছে অঙ্ক প্র্যাকটিস করে নিতে পারো ঠিক আছে যদি একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 30 শতাংশ বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে মানে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে তো এই ধরনের অঙ্ক যদি আমরা ডিটেইলস করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় আমাদের ব্যয় হয়ে যাবে তো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের একটা সুপার শর্টকাট মেথড রয়েছে তো শর্টকাট মেথডটা কি আমি একটু বলি সেটা হচ্ছে এ প্লাস বি মাঝখানে প্লাস দিব দিয়ে উপরে লিখব এ বি তার নিচে আমরা লিখব কিন্তু 100 এই হচ্ছে আমাদের শর্টকাট মেথড তো এই ধরনের যে কোনো অঙ্ক যেখানে একটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে এবং বলেছে যে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে তো এই এই ধরনের সেটা 10 শতাংশ হোক 20 শতাংশ হোক 30 শতাংশ হোক এই ধরনের অঙ্ক আমাদের এভাবেই করতে হবে তো এখানে যেহেতু বলেছে 30% বৃদ্ধি পায় এবং একটাই পার্সেন্টেজ রয়েছে যদি দুটো পার্সেন্টেজ থাকতো এখানে তাহলে এ এবং বির মান ওই পার্সেন্টেজ দুটো হতো যেহেতু একটা রয়েছে তার মানে এর মানও 30% বির মানও 30% যেহেতু বৃদ্ধি বলেছে তাহলে দুটাই প্লাস তার মানে আমরা বলবো প্লাস 30 বির মানও হচ্ছে প্লাস 30 প্লাস দিব তার মানে উপরে এর মান 30 গুণন বির মানও হচ্ছে 30 নিচে কত বসাবো আমরা নিচে বসাবো 100 আচ্ছা বলো তো দেখি 30 আর 30 যোগ করলে কত হয় 60 প্লাস আমরা যদি 0 0 0 0 কেটে দেই তাহলে 3 3 গুণ করলে 9 9 কে 1 দ্বারা ভাগ করলে 9ই হয় তাহলে 9 দিয়ে দিলাম তাহলে 60 এবং 9 প্লাস করলে কত হয় 69 তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 69% তার মানে খ নম্বর অ্যান্সারটি এক্ষেত্রে আমাদের রাইট এইভাবে আমাদের কিন্তু বুঝে বুঝে অঙ্কটা করতে হবে ঠিক আছে আচ্ছা যদি বলতো যে এখানে যে আয়তক্ষেত্রর এক পাশে 20% বৃদ্ধি পাচ্ছে আর আরেক দিকে 30% বৃদ্ধি পাচ্ছে তখনও কিন্তু আমরা এই সূত্রটাই প্রয়োগ করতাম তো জাস্ট একটু মানগুলো চেঞ্জ হয়ে যেত আর যদি বলতো হ্রাস পায় তাহলে কিন্তু এখানে আমরা কি করতাম মাইনাস মাইনাস অর্থাৎ মাইনাস 30 মাইনাস 30 এখানেও মাইনাস এখানেও মাইনাস দিতাম আর যদি বলতো একটা বৃদ্ধি পায় আর একটা হ্রাস পায় তাহলে যেটা বৃদ্ধি পাবে সেটা প্লাস আর যেটা হ্রাস পাবে সেটা মাইনাস এই ধরনের অঙ্ক পেলেই তুমি কিন্তু এই নিয়মটা কাজে লাগানোর চেষ্টা করবে এটা খুবই এফেক্টিভ একটা নিয়ম এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি 4 8 13 19 26 ডট ডট ধারাটির সপ্তম পদ কত আমাদের কিন্তু কয়টা পদ আছে একটু খেয়াল করি আমরা এখানে 4 একটা পদ তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম তার মানে আমাদের ষষ্ঠ পদ এবং সপ্তম পদ অর্থাৎ এই পদটার মান আমাদেরকে খুঁজে বের করতে হবে ঠিক আছে তো আমরা এবার খেয়াল করি যে প্রতি পদে বৃদ্ধি কত বা এটা কোন ধরনের ধারার নিয়ম মেনে চলেছে তাহলে 4 এর পরে 8 কত বেড়েছে 4 বেড়েছে আচ্ছা 8 এর পরে 13 কত বেড়েছে 5 বেড়েছে 13 এর পরে 19 14 15 16 17 18 19 তার মানে 6 বেড়েছে 19 এর পরে 26 তাহলে 7 বেড়েছে আচ্ছা বলো তো তাহলে এরপরে 8 বাড়বে কিনা নিশ্চয়ই বোঝা যাচ্ছে তাহলে 26 আর 8 কত হচ্ছে 26 আর 8 কিন্তু আমাদের হচ্ছে 27 28 29 30 31 32 33 34 তার মানে এই সংখ্যাটা কত হবে আমাদের 34 তাহলে এবার কত বাড়বে এবার 9 বাড়বে তাহলে 34 আর 9 কত হয় 34 এর পর 35 36 37 38 39 40 41 42 43 তার মানে আমাদের এই সংখ্যাটা কত হবে 43 এভাবে জাস্ট হিসাব করেই আমরা অঙ্কটার অ্যান্সার কিন্তু বের করব এটাও দেখো প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চতুর্থ ধাপে এসেছে এটা 2019 সালে অনুষ্ঠিত হয়েছিল এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকার 2 বছরের সুদ 210 টাকা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে এবং এই ধরনের অঙ্ক কিন্তু আসবে কারণ এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন সূত্র প্রয়োগ করতে হয় তো এখানে যেহেতু চক্রবৃদ্ধি কথা বলা নেই তার মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে সরল সুদের অঙ্ক এবং যে কোনো সরল সুদের অঙ্ক করতে আমাদের একটা সূত্র খুবই প্রয়োজন সেটা হচ্ছে আই ইকুয়াল পি আর এন তাহলে আমরা বলতে পারি যে এখানে সূত্র প্রয়োগ হবে আই ইকুয়াল পি আর এবং এন আচ্ছা এখানে বলো তো দেখি এখানে আই কি আই কিন্তু হচ্ছে সুদ বা মুনাফা আমি বলছি বলে দিচ্ছি তোমাদের আই মানে হচ্ছে আমাদের সুদ বা কি মুনাফা আর এখানে পি কি পি হচ্ছে আসল বা মূলধন পি হচ্ছে আসল বা হচ্ছে মূলধন আচ্ছা এখানে আর কি আর মানে কিন্তু সুদের হার
আর কি আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার আমি লিখে দিচ্ছি সুদের হার বা কি বা হচ্ছে মুনাফার হার এরপরে বলো তো এন কি এন মানে কিন্তু বছর আচ্ছা তো এখানে এই যে আর এর মান শুধু যখন আমরা সুদের হার হিসাব করব তখন আমরা আমরা যদি বলি যে 20% তার মানে 20% মানে কিন্তু আমরা বলতে পারি 20 ভাগ 100 এই যে বিষয়টা তাহলে 20% মানে কি 20% মানে 20 ভাগ 100 তো আবার যদি আমি বলি 15% তাহলে 15% মানে কি 15% মানে কিন্তু 15 ভাগ কত 100 তো 20 ভাগ 100 মানে দাঁড়াচ্ছে কি 0 0 যদি আমি কেটে দেই তাহলে উপরে 1 5 2 10 তাহলে 1/5 তাহলে 1/5 মানে কত বলতে দেখি 1/5 মানে কিন্তু 0.20 তার মানে আমরা বলতে পারি যে 20% মানে কিন্তু 0.20 এটাও কিন্তু রাইট তো এখন খেয়াল করো আমরা একটু অঙ্কটা করব আমরা দেখতে পাচ্ছি যে শতকরা বার্ষিক কত হার সুদে তাহলে কত হার সুদে বলেছে তার মানে সুদের হার বের করতে বলেছে বলো তো দেখি তাহলে কার মান বের করতে বলেছে আমাদের কিন্তু আর এর মান জানতে চাওয়া হচ্ছে যে আর ইকুয়াল হোয়াট তো এবার বলেছে যে 750 টাকার 2 বছরের সুদ তাহলে কত টাকার 750 টাকা তাহলে 750 টাকা এখানে প্রিন্সিপাল বা আসল যেটাকে আমরা বলি মূলধন তাহলে মূলধন হচ্ছে আমাদের 750 টাকা গুণন আর তো আমরা বের করতে চাই আর মানে কি আর মানে আমি বলেছি আর পার্সেন্ট তার মানে সুদের হার তো সবসময় পার্সেন্টে হয় তাহলে আর এর মানটা শুধু আমাদের মনে রাখতে হবে যে আর ভাগ 100 যেটা আমাদের কিন্তু সুদের হার বের করতে হবে আচ্ছা গুণন এন কত এন মানে কত বছর 2 বছর যেহেতু বলেছে এন মানে বছর অবলিক আমরা এন মানে সময়ও বলতে পারি তো এখানে 2 বসায় দিলাম আর বলেছে যে সুদ পাওয়া যায় কত টাকা 210 টাকা তার মানে সুদ হচ্ছে আয়ের মান তাহলে সুদ হচ্ছে 210 এই আমরা মানগুলো বসায় দিলাম আচ্ছা বলো দেখি এবার আমি 0 আর 0 কেটে দিতে পারি 2 দিয়ে আমি 10 কে কাটি তাহলে হয় 5 2 গুণ 10 আর 5 দিয়ে যদি আমি 75 কে কাটি 5 15 75 তাহলে বলো তো দেখি 15 আর ইকুয়াল 210 হয় কিনা আমরা বলতে পারি যে 15 আর ইকুয়াল টু কত 210 তাহলে আর ইকুয়াল বলো তো উপরে 210 তার নিচে কত তার নিচে হচ্ছে 15 আমরা যদি 15 দিয়ে এটাকে কাটি 15 1 কে 15 থাকলো 16 17 18 19 20 21 তার মানে 6 তাহলে 6 0 60 তাহলে 4 15 60 তাহলে আর ইকুয়াল কত পার্সেন্ট আর ইকুয়াল কিন্তু 14% যদি 14% অ্যানসারে থাকতো তাহলে সেটা রাইট আর আমরা তো বলেছি যে পার্সেন্ট মানে 14% মানে হচ্ছে 0.14 যেহেতু 20% মানে আমাদের 0.20 হয়েছে আমি শুরুতেই বলে নিয়েছি তার মানে হচ্ছে হয় অ্যানসার 14% অথবা 0.14 তার মানে আমাদের ক নম্বর অ্যানসারটি রাইট দেখো এইভাবে আমাদের কিন্তু বুঝে বুঝে অঙ্ক করতে হবে নচেত আমরা কিন্তু ভুল করে ফেলবো তো ঠিক আছে তো আমার চ্যানেলটা তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো কেননা শিক্ষক নিবন্ধন বিসিএস প্রিলিমিনারি এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ তৃতীয় এবং চতুর্থ গ্রেডের যত পরীক্ষা রয়েছে সে পরীক্ষাগুলোর সমাধান আমি বেশিরভাগ সময়ই করে দিয়ে থাকি এবং ম্যাথ সম্পর্কিত যত প্রশ্ন আছে তোমরা করতে পারো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ওকে এবং ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবে যে কোন বিষয়ের তোমরা ভিডিও চাও আমার কাছে তো আমি সেই কমেন্টের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু ভিডিওগুলো করে দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে